হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্রি ফায়ারে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও টপিকটা হচ্ছে ফ্রি ফায়ারের মধ্যে সমস্ত বেসিক সেটিংগুলির কাজ কি, এ টু জেড তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিব। তো সেটিংয়ের অপশানে চলে যাবে ফ্রি ফায়ারের মধ্যে, আর এখানে বেসিক সেটিং বলে একটা অপশান পেয়ে যাবে। আর এই জায়গায় অনেকগুলি সেটিং আছে যেগুলির সম্বন্ধে তোমাদের 100% হয়তো জানা নেই। তো বন্ধুরা, বেসিক সেটিংগুলির মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট সেটিং আছে যেগুলি তোমাদের অবশ্যই জানা উচিত। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা, বেসিক সেটিংয়ের মধ্যে যে প্রথম সেটিংটা পড়ে, তোমরা যদি ফ্রি ফায়ারের মধ্যে ভাষা পরিবর্তন করতে চাও, ইংলিশ ছাড়াও অন্য কোনো ভাষা সেট করে রাখতে চাও, তাহলে এই যে ল্যাঙ্গুয়েজ বলে একটা অপশান পাচ্ছ, এই অপশানে ক্লিক করবে। আর এখানে তোমরা কিন্তু অনেকগুলি ভাষা দেখতে পাবে, যেমনটা গাইস আমি এখানে বাংলা ভাষা ফ্রি ফায়ারের মধ্যে সেট করে রাখতে চাই, তো এখানে বাংলা ভাষাটাকে সিলেক্ট করব। এরপরে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পরে কনফার্ম বলে একটা অপশান আসবে, তো সেই কনফার্ম বটনে তোমরা ক্লিক করার পরেই তোমাদের বাংলা ভাষা ফ্রি ফায়ারের মধ্যে সেট হয়ে যাবে। যখন তোমরা ফ্রি ফায়ারটা একবার লগ আউট করে রিফ্রেশ করে আবার ওপেন করলেই তোমরা ফ্রি ফায়ারের মধ্যে বাংলা ভাষা সেট হয়ে যাবে। তো এরপরে বেসিক সেটিংয়ের মধ্যে যে দ্বিতীয় সেটিংটা পড়ে, সেই সেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেই সেটিংটার নাম হচ্ছে ডাউনলোড সেন্টার। এই ডাউনলোড সেন্টারে দুটো অপশান তোমরা দেখতে পাচ্ছ এখানে, একটা অন আর একটা অফে, ঠিক আছে? দুটোরই কাজ তোমাদের এখানে বোঝাবো। প্রথমে তোমরা যদি এই ডাউনলোড সেন্টার সেটিংটা অন করে রাখো, তাহলে কী হয় তোমাদের প্রথমে বোঝাই। তো এই সেটিংটা তোমরা যদি অনেতে সেট করে রাখো, তখন বন্ধুরা তোমার বন্ধুর কাছ থেকে তোমরা যদি ওয়াইফাই কানেক্ট নাও, তাহলে বন্ধুরা তোমার কাছে, ঠিক আছে, যে আইটেমগুলি তোমাদের ডাউনলোড করা বাকি আছে, সেই আইটেমগুলি কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। এখানে দেখতেই পাচ্ছ এই আইটেমগুলি কিন্তু আমার অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে যদি আমার বন্ধুর কাছ থেকে আমি ওয়াইফাই কানেক্ট নিই। তো ওই সেটিংটা তোমরা অবশ্যই বন্ধুরা অফেতে সেট করে রাখবে, আর এতে কিন্তু তোমার বন্ধুর যে ডাটা বা এমবি আছে সেগুলি কিন্তু খুবই কম খরচ হবে, আর তোমার বন্ধুর কাছ থেকে গালাগালি থেকে তোমরা কিন্তু বেঁচে যাবে। তো এই ডাউনলোড সেন্টার সেটিংটা তোমরা অবশ্যই অফেতে সেট করে রাখবে। বন্ধুরা, এরপরে যে সেটিংটা আমাদের পড়ে, সেই সেটিংটার নাম হচ্ছে সেটিংস সায়ন। তো এই সেটিংস সায়নে তোমরা দুটো বটন দেখতে পাবে সেটিং করার জন্য, একটা আপলোড আর ডাউনলোড। এই আপলোড আর ডাউনলোড সেটিংটার কাজ কি তোমাদের এখানে ভালো করে বুঝিয়ে দেবো, খুবই একটা ইম্পর্টেন্ট সেটিং, ভালো করে এখানে কিন্তু বুঝবে। তোমরা যদি এই সেটিংটাকে আপলোড বটনে একবার ক্লিক করে ফেলো, ঠিক আছে, যেমনটা বন্ধুরা এখানে আপলোড, আমি এখানে আপলোডে ক্লিক করলাম, আপলোডে ক্লিক করার পরেই তোমাদের কিন্তু এখানে আপলোড সাকসেসফুল বলে উপরে একটা নোটিফিকেশান শো করবে। আপলোড সাকসেসফুল হয়ে গেলেই বন্ধুরা তোমাদের যে এখানে যেটা বোঝায় বন্ধুরা, যখন তোমরা কাস্টম মোডে, ঠিক আছে, যে কাস্টম মোডে তোমাদের সেটিংগুলি খেলতে অভ্যস্ত, এখানে দেখতে পাচ্ছ এই কাস্টম মোডে আমরা যে সেটিংটা খেলতে অভ্যস্ত, আমি এইভাবেই কিন্তু সেটিং করে ফ্রি ফায়ারের মধ্যে ম্যাচ খেলি। এই সেটিংগুলি যদি তোমার ওলট পালট হয়ে যায়, তাহলে কিন্তু সেই আগের সেটিংটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে। কীভাবে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমি আমার সেটিংগুলি ওলট পালট করে ফেলছি, ঠিক আছে। বা তোমার বন্ধুকে তোমরা যদি মোবাইলটা গেম প্লে করতে দাও, তাহলে কিন্তু এই যদি সেটিংগুলি তোমার যে মেন সেটিংগুলি আছে, তো সেই সেটিংগুলি তোমার যদি ওলট পালট হয়ে যায়, তাহলে কীভাবে ঠিক করবে, এটা কিন্তু এই সেটিংয়ের কাজ। তো তোমাদের দেখাচ্ছে এখানে আমি আপলোডে একবার ক্লিক করার পর, আপলোড সাকসেস হওয়ার পর এখানে আমি সেটিংগুলি ওলট পালট করে ফেলে সেট করলাম। এরপরে আবার সেই সেটিংটা আমি কীভাবে আনবো, তো এখানে তোমাদের বোঝাই। তো এই আপলোডে ক্লিক করার পর তোমরা যদি এবার ডাউনলোডে ক্লিক করে ফেলো, তাহলে এখানে ওকেতে একবার ডাউনলোডে ক্লিক করার পর ডাউনলোড সাকসেসফুলি তোমাদের হয়ে যাবে। তাহলেই বন্ধুরা তোমার যে কাস্টম মোডের যে সেটিংটা আছে, সেটা কিন্তু আগের অবস্থায় চলে আসবে। যেমনটা গাইস এখানে দেখতে পাচ্ছ, আমার আগের অবস্থায় যে জায়গায় যে সেটিং বটনটি ছিল, সেটা কিন্তু এখানে শো করছে, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে কিন্তু তোমার কাস্টম মোডের যে সেটিংটা, যেটা তোমরা খেলতে অভ্যস্ত, সেটা কিন্তু তোমরা ঠিক করতে পারবে। তো অবশ্যই যখন তোমরা তোমার বন্ধুকে ম্যাচ খেলতে তোমার মোবাইলটি দিবে বা ফ্রি ফায়ার ডিলিট করে দিবে, তো অবশ্যই এই আপলোড বটনে একবার ক্লিক করেই তোমরা সেই কাজটা করবে। এরপরে তোমরা যদি আগের সেটিংটা আনতে চাও, তো ডাউনলোডে ক্লিক করবে, তাহলে তোমাদের আগের সেটিংটা চলে আসবে। তো যা গিয়ে এরপরে যে সেটিংটা আছে, সেই সেটিংটার নাম হচ্ছে ব্রাউজার। তোমরা এখানে দেখতে পাচ্ছ এই ব্রাউজার সেটিংয়ের কাজ কি তোমাদের বলে দিচ্ছি। এখানে ক্লিয়ার স্পিচ বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। যখন তোমার মোবাইলটি, ঠিক আছে, অনেকক্ষণ ফ্রি ফায়ার গেম প্লে করার পর তোমার মোবাইলটি যদি ল্যাগ করে বা হ্যাং হয়, তাহলে তোমরা এই ক্লিয়ার স্পিচে ক্লিক করবে একবার, ঠিক আছে। ক্লিয়ার স্পিচে ক্লিক করার পরেই তোমার মোবাইলটি ভালোভাবে গেম প্লে করতে পারবে বা ল্যাগ একটু কম হবে, ঠিক আছে। তো এরপরে যে সেটিংটা আছে, সেই সেটিংটার নাম হচ্ছে রিপোর্ট নেটওয়ার্ক ইস্যু, ঠিক আছে। এই রিপোর্ট নেটওয়ার্ক ইস্যুর সেটিংয়ের কাজ কি তোমাদের বলে দিচ্ছি। যখন তোমাদের ফ্রি ফায়ারে নেটওয়ার্কের ইস্যু হবে, মানে নেটওয়ার্কেই পাচ্ছে না গেম প্লে করার সময়, তখন বন্ধুরা এখানে রাইট সাইডে একটা বটন তোমরা পেয়ে যাবে, এই যে সেন্ড রিপোর্ট বলে তোমরা দেখতে পাচ্ছ। এই সেন্ড রিপোর্টে ক্লিক করলেই
তোমার গেইনার মধ্যে, ঠিক আছে, রিপোর্ট সাকসেসফুলি চলে যাবে। এরপরে বন্ধুরা তোমাদের ফ্রি ফায়ারটা নেটওয়ার্কের যে ইস্যুটা, যে প্রবলেমটা, সেটা কিন্তু তোমাদের সলিউশন হয়ে যাবে। তো এখানে নেটওয়ার্ক ইস্যু হলে তোমরা এই সেন্ড রিপোর্টে অবশ্যই ক্লিক করবে। তো এরপরে যে সেটিংটা আছে সেই সেটিংটার নাম হচ্ছে চ্যাট ব্ল্যাকলিস্ট। তোমরা যদি ফ্রি ফায়ারের মধ্যে কোনো ফ্রেন্ডকে ব্ল্যাকলিস্টে অ্যাড করে দাও, ঠিক আছে, তাহলে কিন্তু তার লিস্টটা কিন্তু এখানে তোমরা চেক করতে পারবে বা আনব্ল্যাকলিস্ট করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে শো করছে না, কারণ আমি আমার বন্ধুকে, কোনোরকম ফ্রেন্ডকে আমি কিন্তু ফ্রি ফায়ার মধ্যে ব্ল্যাকলিস্টে অ্যাড করি নি, ঠিক আছে। তো এরপরে যে সেটিংগুলো আছে, এই টিম সার্ভিস বা প্রাইভেট পলিসি বলতে পারো বা কাস্টমার সার্ভিস, এখানে দেখতে পাচ্ছ এই সেটিংগুলি তেমন কিছু কাজ নেই। তবে লগ আউট সেটিংটির কাজ অবশ্যই তোমাদের জানা উচিত, এখানে নতুন ফিউচার অ্যাড করেছে। প্রথম অপশানটা সিলেক্ট করে তোমরা যদি ফ্রি ফায়ারটা লগ আউট করে ফেলো, তাহলে আগে যেরকমটাভাবে সিম্পলভাবে তোমরা যে লগ আউট করতে সেই লগ আউটটাও কিন্তু হবে। এরপরে একটা নতুন সেটিং অ্যাড করেছে এখানে এই লগ আউট অপশানের মধ্যে, যেমনটা গাইছে এখানে দেখতে পাচ্ছ লগ আউট ফ্রম অল ডিভাইস, ঠিক আছে। এই সেটিংটা মানে এই অপশানটা তোমরা যদি সেট করে ফ্রি ফায়ারটা লগ আউট করো, তাহলে ফ্রি ফায়ারের মধ্যে তোমার ফ্রি ফায়ার আইডি দিয়ে যতগুলি মোবাইলে খোলা আছে সেই আইডিগুলি কিন্তু লগ আউট হয়ে যাবে। তো এই ছিল আজকের সেটিং।